কমলাক্ষ দেপুর কেস্ট ওপর মানহানির গোচর তুলছো বিধানসভা আয়ুক্ত বিধানসভার বাহির মূর বিরুদ্ধে কিছু মিছা কথা কৈছিলে গতি মানহানির গোচর দিছো আশা রাখিছো মাননীয় মহামান্য আদালতে এই ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত লব। ভবিষ্যৎবাণী হবে রাজস্থানে আমরা জিতবে, মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ে আমরা জিতবো। মিজোরামতো আমি নাই, মিজোরামত আমার আমার মিত্রজোঁটৰ শক্তি হল। চুমৰা ডাঙৰীয়াক বচাব নোৱাৰিলে, কাৰণ তেওঁলোকে সূতা কম্বল দিছিল আৰু সূতা কম্বল দি আধা পইচাবিলাক খাইছিল। আমিতো ৰাইজৰ টকা নাখাওঁ, ৰাইজক আমি ডাইৰেক্টলি টকা দিওঁ। আমিতো কোনো ৰাইজক আমি সূতা কম্বল দিয়া নাই, আমি ৰাইজক টকাকেইটা ডিভিডি কৰি দি দিছোঁ। গতিকে ৰাইজে ৰাইজৰ কাৰণে সহায় হৈছে, ৰাইজৰ কাৰণে সহায় হৈছে। অসমৰ পৰা দুখীয়া শব্দটো নাইকিয়া হ'বলৈকে আৰম্ভ কৰিছে। গতিকে তেওঁলোকে হিতাধিকাৰী, তেওঁলোকৰ হিতাধিকাৰী বেলেগ আছিল। তেওঁলোকৰ হিতাধিকাৰী সূতা কম্বল আঁঠুৱা দিয়া, আমাৰ হিতাধিকাৰীক আমি ডিভিডিৰ যোগেদি টকা দিওঁ। গতিকে এই ব্যক্তিসকলে আমাক সহায় কৰিব। অকল এই ব্যক্তিসকলৰ আমি অৰুণোদয় দি ভোট বিচাৰি থকা নাই। ৰাস্তা পথৰ অৱস্থা কি হৈছে আপোনালোকে চাওক। আজি বাহনত কৈছোঁ, আগতেও ইয়াতে কৈছোঁ, আপোনালোকেই কওক যে আজিৰ পৰা 7টা বছৰৰ আগতে শিলচৰৰ পৰা কৰিমগঞ্জলৈ কিমান সময় লাগিছিল? 3 ঘণ্টা লাগিছিল। শিলচৰৰ পৰা হাইলাকান্দিলৈ 3 ঘণ্টা লাগিছিল, এতিয়া 45 মিনিট লাগে। এই কাম কোনে কৰিছে? বিজেপিৰ চৰকাৰে কৰিছে। এইকাৰণে বিজেপিক মানুহে ভোট দিব। কিন্তু আমি দেখিছোঁ এইটো অলপ এইটো বৰষুণত এইটো আপোনালোকে সকলোৱে জানেই, এনেকুৱা দিনত এইটো ৰাস্তা বেয়া হয়, লেণ্ডশ্লাইডৰ কাৰণে বেয়া হয়, আকৌ ৰিপেয়াৰিং হৈ যায়। কিন্তু আপোনালোকে জানাৰ প্ৰশ্নটো মোক কৰিলে সেইটো ভালে নালাগে। ও পেলে সে হি থা, কংগ্ৰেছ কংগ্ৰেছ কা সময় সে হি থা, ও যো ডিফাৰেন্স হে পেলে সে হি থা। লেকিন ও লোক চেঞ্জ নেই কিয়া? ও লোক তো বঢ়ায় নেই, হম লোক 50 রুপিয়া বঢ়ায়া। আমি তো 7 সাল মে হম লোক 50 রুপিয়া বঢ়ায়া, 7 সাল মে হম লোক ওয়েজেস 50 রুপিয়া বঢ়ায়া। 113 রুপিয়া বঢ়ায়, সরি হম 113 রুপিয়া বঢ়ায়া। কংগ্রেস কা সরকার নে কুছ নেই কিয়া? ইয়ে লোক জুমলা ওয়ালা সরকার থা, জুট বলনে ওয়ালা সরকার থা। কমলাক্ষ দে পুর কাস্টর পর মানহানির গোচর তুলছো বিধানসভাত, আয়ুক্ত বিধানসভার বাহির মূর বিরুদ্ধে কিছু মিছা কথা কৈছিলে, গতি মানহানির গোচর দিছো। আশা রাখিছো মাননীয় মহামান্য আদালতে এই ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত লব। ভবিষ্যৎবাণী হবে রাজস্থানে আমরা জিতবে, মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ে আমরা জিতবো। মিজোরামতো আমি নাই, মিজোরামত আমার আমার মিত্রজোঁটৰ শক্তি হল। চুমৰা ডাঙৰীয়াক বচাব নোৱাৰিলে, কাৰণ তেওঁলোকে সূতা কম্বল দিছিল আৰু সূতা কম্বল দি আধা পইচাবিলাক খাইছিল। আমিতো ৰাইজৰ টকা নাখাওঁ, ৰাইজক আমি ডাইৰেক্টলি টকা দিওঁ। আমিতো কোনো ৰাইজক আমি সূতা কম্বল দিয়া নাই, আমি ৰাইজক টকাকেইটা ডিভিডি কৰি দি দিছোঁ। গতিকে ৰাইজে ৰাইজৰ কাৰণে সহায় হৈছে, ৰাইজৰ কাৰণে সহায় হৈছে। অসমৰ পৰা দুখীয়া শব্দটো নাইকিয়া হ'বলৈকে আৰম্ভ কৰিছে। গতিকে তেওঁলোকে হিতাধিকাৰী, তেওঁলোকৰ হিতাধিকাৰী বেলেগ আছিল। তেওঁলোকৰ হিতাধিকাৰী সূতা কম্বল আঁঠুৱা দিয়া, আমাৰ হিতাধিকাৰীক আমি ডিভিডিৰ যোগেদি টকা দিওঁ। গতিকে এই ব্যক্তিসকলে আমাক সহায় কৰিব। অকল এই ব্যক্তিসকলৰ আমি অৰুণোদয় দি ভোট বিচাৰি থকা নাই। ৰাস্তা পথৰ অৱস্থা কি হৈছে আপোনালোকে চাওক। আজি বাহনত কৈছোঁ, আগতেও ইয়াতে কৈছোঁ, আপোনালোকেই কওক যে আজিৰ পৰা 7টা বছৰৰ আগতে শিলচৰৰ পৰা কৰিমগঞ্জলৈ কিমান সময় লাগিছিল? 3 ঘণ্টা লাগিছিল। শিলচৰৰ পৰা হাইলাকান্দিলৈ 3 ঘণ্টা লাগিছিল, এতিয়া 45 মিনিট লাগে। এই কাম কোনে কৰিছে? বিজেপিৰ চৰকাৰে কৰিছে। এইকাৰণে বিজেপিক মানুহে ভোট দিব। কিন্তু আমি দেখিছোঁ এইটো অলপ এইটো বৰষুণত এইটো আপোনালোকে সকলোৱে জানেই, এনেকুৱা দিনত এইটো ৰাস্তা বেয়া হয়, লেণ্ডশ্লাইডৰ কাৰণে বেয়া হয়, আকৌ ৰিপেয়াৰিং হৈ যায়। কিন্তু আপোনালোকে জানাৰ প্ৰশ্নটো মোক কৰিলে সেইটো ভালে নালাগে। ও পেলে সে হি থা, কংগ্ৰেছ কংগ্ৰেছ কা সময় সে হি থা, ও যো ডিফাৰেন্স হে পেলে সে হি থা। লেকিন ও লোক চেঞ্জ নেই কিয়া? ও লোক তো বঢ়ায় নেই, হম লোক 50 রুপিয়া বঢ়ায়া। আমি তো 7 সাল মে হম লোক 50 রুপিয়া বঢ়ায়া, 7 সাল মে হম লোক ওয়েজেস 50 রুপিয়া বঢ়ায়া। 113 রুপিয়া বঢ়ায়, সরি হম 113 রুপিয়া বঢ়ায়। কংগ্রেস কা সরকার নে কুছ নেই কিয়া? ইয়ে লোক জুমলা ওয়ালা সরকার থা, জুট বলনে ওয়ালা সরকার থা।